হথরাস থেকে চলে এসেছিলাম আগ্রা। রাত্রিবেলা আগ্রা শহরে ঢোকায় ভোটের তাপ উত্তাপ আছে কিনা বুঝতে পারিনি। সকাল থেকে বেরিয়েছি আগ্রা শহর ঘুরে দেখতে, এবং কি আশ্চর্য, আগ্রা পুরোপুরি নিস্তরঙ্গ। এখানে যে আদৌ ভোট হয়েছে তা বোঝার উপায় নেই। এই শহর উত্তরপ্রদেশের অন্যতম অভিজ্ঞান তাজমহলের জন্য, যে তাজমহল আমার ডান দিকে, বাঁ দিকে আগ্রা দুর্গ, পিছনে যমুনা নদী, যেখানে বন্দি শাহজাহান কোনো এক সামান্য ছোট্ট প্রকোষ্ঠ দিয়ে দেখতেন তার স্বাদের তাজমহল। চারদিক নিস্তরঙ্গ, এদিক ওদিক কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন, তাদের কারো মুখে ভোট নিয়ে কোনো তাপ উত্তাপ নেই। তাজমহল, 20 বছর পর আবার আমি দাঁড়িয়ে তাজমহলের সামনে। 20 বছর আগে এই তাজমহলের সামনে এসে দাঁড়িয়েছিলাম, যখন এই আগ্রা শহরে এসেছিলাম প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফের মধ্যে শীর্ষ বৈঠক হয়েছিল। তখনও কেন্দ্রে বিজেপির সরকার, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার, এখনও কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার। তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি চেয়েছিলেন জেনারেল মুশারফকে ডেকে এনে শীর্ষ বৈঠকে দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতে। জেনারেল মুশারফ এসেছিলেন আগ্রা শহরে, ভালোবাসার শহর, প্রেমের শহর, তাই জন্যই ঠিক করা হয়েছিল যে আগ্রা শহরে হবে এই শীর্ষ বৈঠক। ঘটনাচক্রে সেই বৈঠক অবশ্য ফলপ্রসূ হয়নি। মাঝরাতে দুপক্ষে রাগচাকচিতে ভেস্তে গিয়েছিল। পারভেজ মুশারফের যাওয়ার কথা ছিল আজমের শরীফ, তিনি তা না গিয়ে সোজা আগ্রা থেকে বিমান ধরে উড়ে গিয়েছিলেন ইসলামাবাদে। ভারতবর্ষের তখতে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের তখতে এখনও যোগী আদিত্যনাথ। ভারতবর্ষ কি আর এরকম কোনো শীর্ষ বৈঠক দেখবে? আগ্রা থেকে আমরা চলে যাব লখনৌ, সেখানে নিশ্চয়ই ভোটের উত্তাপ আগ্রার চেয়ে অনেক বেশি হবে।